মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে শ্রাবণ মাসের 1 তারিখ, আর এদিকে আমাদের নীলকণ্ঠ ফুলও ফুটেছে। 1টা 2টা 3টে 4টে, এটা মনে হয় কালকে ফুটেছিল, যাই হোক এখানেও আছে। আজকে তাহলে ঠাকুরকে পুজো দেওয়া যাবে। হ্যাঁ, আমি এদিক দিয়ে টিফিনগুলো গোছাচ্ছি, কারণ একটু দেরি হয়ে গেছে উঠতে। আমার টিফিন গোছানো হয়ে গেছে। একটু গাজর ক্যাপসিকাম ছিল, ওটা দিয়ে জাস্ট হালকা একটু বাটার দিয়ে রাইসটাকে একটুখানি নাড়িয়ে নিয়েছি, জাস্ট ফ্রাইড রাইস টাইপের। আর এখানে চানা মশলা, আজকের জন্য টিফিন এখানে। এবার তাড়াতাড়ি রেডি হতে চাই, কারণ দেরি হয়ে গেছে অনেকটা। আর সেই মেঘলা, কবে যে একটু রোদ উঠবে আর ভাল লাগছে না, এরকম ঝিমঝিম টাইপের লাগছে, মনে হচ্ছে ল্যাদ লাগছে ভীষণ। রেডি হয়ে গেছি, এবার বেরোতে হবে। আজকে একটু সেজে গুজেই যাচ্ছি, কারণ আজকে একটা ম্যানেজারের ফেয়ারওয়েল, সেই ইউএস চলে যাচ্ছে। সবাইকে বলছে এথেনিক পড়ছে, তো আমি তো শীত কাতুরে একটা উপরে আবার শলও পরে নিয়েছি। অনেকদিন পর একটু সেজে গুজে বেশ ভালোই লাগছে। আজ ঘুম ভাঙতেই চাইছি না, মানে স্লিপ সাইকেল পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। কাল কোনোরকমে অফিসের কাজ করে রাতের বেলা তারপর ঘুমিয়ে পড়লাম, কিন্তু হিবিজিবি টাইপের ঘুম হয়েছে, মানে ঘুম আর আসতেই চাইছি না ওই টাইমে। তবু আজ অনেকক্ষণ ঘুম থেকে উঠেও পুলে অনেকক্ষণ শুয়েছিলাম, শুয়ে ল্যাদ খাচ্ছিলাম আর কি, আর পুরনো পুরনো সব গানগুলো শুনছিলাম। পুরনো গান শুনলে পুরনো কথা মনে পড়ে, আর পুরনো বলতে সেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষার পরে শীতকালে ছাদে গিয়ে টেস্ট পেপার নিয়ে ভাত খাওয়ার পর মাদুর পেতে অঙ্ক করা, আর তখন একটা 37 ফোন ছিল, নোকিয়া 37। তখন তো আর ইচ্ছা মতো গান শুনতে পারতাম না, ওই হেডফোন লাগিয়ে লাউড স্পিকার দিয়ে রাখতাম, আর আমার বাংলা FM-এ গানগুলো চলতো। না, কত রকমের গান, অঞ্জন দত্ত, নচিকেতা, মোহিনের ঘোড়াগুলি। সকালবেলা ঘুম থেকে উঠে এত ল্যাদ খাচ্ছিলাম, শুয়ে শুয়ে কী করবো, গান শুনি, ওসব পুরোনো গানগুলো শুনছিলাম, তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন আমার টিভিতে গান শুনি। তাহলে টেস্ট পরীক্ষা, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যাই হোক না কেন, টেস্ট পরীক্ষার পরে স্কুলে যাওয়ার গল্পই ছিল না তখন। আর তারপরে সেই ডিরেক্ট ফর্ম ফিলাপের সময় স্কুলে গিয়ে সব বন্ধুদের সাথে দেখা হলে সে আড্ডাও শেষ হতো না। আমি ঘুম থেকে উঠে এখন বাইরেই জানি, আজকে দীপা আপন মেসেজ করলো, বললো নীলকণ্ঠ ফুলের নাকি ফুটেছে গাছে আজকে, তো ওটাই পুজোয় দিতে বললো। বললাম বা ভালো। বাহ, এবার শ্রাবণ মাসের প্রথম দিনে নীলকণ্ঠ ফুল ফুটেছে, মহাদেবকে দেওয়া যাবে। পুজো দেবো, মিষ্টি আনলে কেউ খেতে চায় না, তো ভাবলাম ফলই নিয়ে আসি তাহলে, একটু সামনে দোকান থেকে একটু ফল নিয়ে আসবো, তাহলে ফল দিয়েই পুজো দেওয়া যাবে আজ। বুঝতে পারছি না, একটু ভাত আছে তো, ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম, গার্লিক কুচি, লঙ্কা, আর একটু কারি পাতা, ভিনেগার, আর দিয়ে পাচ্ছি কলিক সাউথ ইন্ডিয়ান মশলা দিয়েছিল, ওটা দিয়ে একটা অদ্ভুত টাইপের রাইস বানাতে চলেছি, জানি না কেমন হবে, এত খিদে পেয়েছে, যা পাবো এখন খেয়ে নেবো। দারুণ একটা কালার এসেছে, কিন্তু অদ্ভুত টাইপের রাইস বানিয়েছি আজ, চাই সেটা না নর্থ ইন্ডিয়ান, না সাউথ ইন্ডিয়ান, না চাইনিজ, কি বানিয়েছি নিয়ে যাই না। ক্যাপসিকাম, গার্লিক কুচি, লঙ্কা আর কারি পাতা দিয়েছি সাথে। খারাপ হয়নি, ট্রাইবাল রাইস টাইপের লাগছে, ওই ট্রাইবাল রাইস কখনো খাইনি যদিও। খিদের মতো সব ভালো লাগে, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে সেই জন্য ডিম দিইনি। হ্যাঁ, গার্লিকটা আমি ভেজের মধ্যে ধরি। 6:30 বেজে গেল, অফিসের টাইম চলে এসছে। আজকাল কেমন অফিসের টাইম এলে সে ভয় করে স্কুলের মতো, আগে হতো না, সে স্কুলে যাওয়ার সময় যেমন কোনো পড়া করিনি কোনো একটা পিরিয়ডের বা কোনো একটা স্যারকে প্রচণ্ড ভয় পাই, তখন স্কুলে যেতে ভয় লাগে, ঠিক তো অফিসের টাইম এলে তেমন মনে হচ্ছে আজকে কালকে। আজকে পুরো রিয়া টেক ওভার করেছে আমার, এসে আজকে এত ল্যাদ লাগছিল, রিয়া সবটা পুরো করেছে, আলু সেদ্ধ, ডাল, বেগুন ভাজা, এটা হচ্ছে সেই আমাদের বেগুন ভাজা যেটা, সরি, বেগুন কিনেছিলাম সাদা বেগুন, ওটা ডাল করেছে, এটাই হচ্ছে ডিনার। অনেকদিন মনে হচ্ছে কি কিছু করছি না, জাস্ট বাড়িতেই রয়েছি।
পার্থ একটু শরীরটা ঠিক হলে আবার আগের মতো একটু বেরিয়ে টেরিয়ে খাবো, ব্লগ করব, তাই না? মনে হচ্ছে অনেকদিন কোথাও যাইটাই না, বাড়িতেই রয়েছি। এবার একটু যেতে হবে, খুব বোরিং লাগছে আবার। না, তুমি আরো একটু ঠিক হও। কিন্তু হ্যাঁ, একটা এক্সাইটমেন্ট আছে তোমার জন্য, যে তোমার বাবা মা আসছে। সব থেকে তোমার জন্য ভালো গিফট হচ্ছে মশারি। হুম হুম।